হাই গাইজ, উইজডম ক্লাব ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আর আজকে দেখাবো আনারস। তো আমরা খেতে সবাই ভালোবাসি, কিন্তু আনারস খাওয়ার পরে আমাদের জিভের কোনো স্বাদ থাকে না। একটা কোনো কিছু জাল খেলে আরও জাল লাগে, একটু ধার ধার হয়ে কেটে যায়। তাই আনারস খাওয়ার পরে যাতে না জিভটা নষ্ট হয়, তার জন্য আপনাদের একটা টেকনিক দেখিয়ে দিচ্ছি। তাই আনারসটা সুন্দর করে ছুলিয়ে নেবেন, তারপর একটা ছুরির সাহায্যে দুই সাইডে কাটা জায়গাটার দুই সাইডে হালকা হালকা করে কেটে নেবেন। কেটে একটা ছুরির সামনের চোকা জায়গাটা দিয়ে এটা তুলে ফেলে দেবেন, আর দেখবেন ভিতর থেকে এটা চলে যাবে। আর খেলে তারপরে আর জিভের মধ্যে জিভের ছালটা চলে যাবে না, আর আপনার যত খুশি আনারস খেতে পারবেন। আর বছরের একটা ফল এটা যদি না খাই মিস করি, জিভের ছাল চলে যায় বলে তা কি হয়। এত স্বাদ সুস্বাদু একটা ফল, এটা তো মিস করা যাবে না, যেভাবেও এটা খেতে হবে। তাই এইভাবে কাটার পর খুব সুন্দর একটা ডিজাইন হয়ে গেছে, দেখতেও ভালো লাগছে। আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন, এইভাবে কাটবেন, কোনো পরিশ্রম হয় না, খুব ইজি পদ্ধতিতে এটা করা যায়, আর খেতেও ভালোই লাগবে তারপরে, আর কোনো জিভের ছালও যাবে না। আর যারা করে খাননি তারা অবশ্যই একবার ট্রাই করে, ট্রাই তো করতে পারেন, ট্রাই করবেন। আর যারা খেয়েছেন তো তারাও জানেন এই টেকনিকটা কীরকম। আর দেখুন কী সুন্দর হয়েছে কাটার পর, একটা ডিজাইনও চলে আসলো ওদের মধ্যে, দেখতেও খুব সুন্দর লাগছে। তাই এখন আমি এটাকে পিস পিস করে কেটে নেব, নিয়ে শুকনো লঙ্কার গুঁড়া, নুন আর একটু লেবু মিশিয়ে বা সাজিয়ে নেব। আর কি লাগে এই গরমে, এই ফলটা তো এইভাবে খেতে বা আমি তো বলতেই পারছি না, আমার জিভে জল চলে আসলো। আর এখানে সুন্দর করে পিস পিস করে কেটে নেব। আর আমার ভিডিওটা কেমন লাগলো আপনারা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন, আর যারা নতুন আছেন অবশ্যই সাবস্ক্রাইব করে রেখে দেবেন নেক্সট ভিডিও দেখার জন্য। আর আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগবে অবশ্যই কিন্তু কমেন্ট করবেন, আর প্লিজ আপনারা কমেন্ট করেন না, তাহলে তো আমি তো বুঝতে পারি না আমার ভিডিওটা কি আপনাদের পছন্দ হয় কি হয় না, আমি কি ভালোভাবে ভিডিওটা বানাতে পেরেছি কি না। আপনারা যদি একটু সাপোর্ট না করেন আমি কীভাবে করবো বলুন। আর দেখুন রেডি হয়ে গেছে আমার প্লেট সাজানোটা আনারস দিয়ে, খুব কি দারুণ হয়েছে। আর একটু লাগবে নাকি আপনাদের, যদি খেতে চান অবশ্যই আমার বাড়িতে আসবেন, সবাইকে ইনভাইট রইল। আজকের ভিডিওটা এখানেই শেষ, বাই বাই।